নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মজিদ। বন্ধুসকল, পলকতা চামহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, দেশৰ কোটি কোটি দৰিদ্ৰ লোকৰ বাবে ভাল খবৰ। আগন্তুক 5 বছৰলৈ 80 কোটি দৰিদ্ৰ পৰিয়ালে লাভ কৰি থাকিব বিনামূলীয়া ৰেচন, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বৃহৎ ঘোষণা। দেশৰ কোটি কোটি দৰিদ্ৰ লোকলৈ ভাল খবৰ। আগন্তুক 5 বছৰলৈ দেশৰ 80 কোটি দৰিদ্ৰ লোকক দিব বিনামূলীয়া ৰেচন। দেশৰ প্ৰতিটো দৰিদ্ৰ পৰিয়ালৰ সদস্যই লাভ কৰিছিল 5 কেজিকৈ অতিৰিক্ত চাউল। কোনো দৰিদ্ৰ মাতৃৰ সন্তানে ভোকত থাকিব নালাগে এতিয়া। কৰোণা মহামাৰীৰ সময়ত দেশৰ কোটি কোটি মানুহক আমি বিনামূলীয়া ৰেচন আগবঢ়াইছিলোঁ, এই মন্তব্য প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। মোদীয়ে লগতে কয় যে সমগ্র পৃথিবীর বহু দেশ সংকটত পড়ার সময়ত ভারতত কোটি কোটি মানুহক আমি রেশনের যোগান ধরেছিল। আর ইয়ার বাবে ভারত সরকারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরম্ভ করেছিল। আর এই যোজনার জড়িয়ে লকডাউনের সময়সাত দরিদ্র লোকসক অর্থাৎ রেশন কার্ড থাকা লোকসক অতিরিক্তভাবে 5 কেজিক চাউল দিয়া হয়েছিল। আর এই চাউল এতিয়া আগন্তক 5 বছৰলৈ লাভ করে থাকিব। ছত্তিশগড়ৰ পৰা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এই বৃহৎ ঘোষণা। আগন্তুক 5 বছৰলৈ দেশৰ 80 কোটি দৰিদ্ৰ পৰিয়ালক বিনামূলীয়া ৰেচন দিব মোদী চৰকাৰে। পৰৱৰ্তী খবৰ, দোকানে দোকানে চান্দা বিচৰাৰ পৰিৱৰ্তে মিয়াৰ পৰা কৰ্ম সংস্কৃতি শিকক অসমীয়াই। পমুৱা মুছলমানে বৰ্তমান পঢ়া শুনা বজাৰ দখলৰ ক্ষেত্ৰত প্ৰতিযোগিতা কৰে আৰু আমাৰ একাংশই এতিয়া দোকানে দোকানে চান্দা বিচাৰি ঘূৰি ফুৰে, এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। দোকানে দোকানে চান্দা বিচৰাৰ পৰিৱৰ্তে মিয়াৰ পৰা কৰ্ম সংস্কৃতি শিকক অসমীয়াই। ভালদৰে পঢ়া শুনা কৰি মেডিকেল ইঞ্জিনিয়াৰিঙত ছিট লৈছে পমুৱা মুছলমানে। ST SC OBCৰ সংৰক্ষণ উঠাই দিলে অসমীয়াই ছিটেই নাপাব। মিয়াই প্ৰতিযোগিতা কৰে আৰু আমাৰ একাংশই ৰাস্তাই ঘাটে চান্দা বিচাৰি ঘূৰি ফুৰে। পমুৱা মুছলমানৰ পৰা বহু কথা শিকিবলগীয়া আছে অসমীয়াৰ। গুৱাহাটীৰ বজাৰ, অলা উবেৰ, জমেট' সকলোতে মিয়া মুছলমানৰ দখল। মেডিকেলৰ 1,500টা ছিটৰ ভিতৰত 250টা ছিটে তেওঁলোকৰ শিক্ষাৰ্থীয়ে পায়। মাদ্ৰাছাত পঢ়াতকৈ ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হোৱাটো মই ভাল পাইছোঁ। মেডিকেলত যোৰহাট, তিনিচুকীয়া, তেজপুৰত তেওঁলোকৰহে শিক্ষাৰ্থী। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মন্তব্য। পৰৱৰ্তী খবৰ, কাজিৰঙাত উপস্থিত ভূটানৰ ৰজা জিগমে ৱাংচুক। শনিবাৰে যোৰহাটৰ পৰা পোনে পোনে উপস্থিত হয় কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত। আৰু কাজিৰঙাত ভূটানৰ ৰজাগৰাকীক উষ্ম আদৰণি জনাই ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী আৰু মন্ত্ৰী অতুল বৰাই আৰু তাৰ পিছতে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজেৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান দৰ্শন কৰে ভূটানৰ ৰজা জিগমে ৱাংচুকে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, আগন্তক 2 বছৰলৈ বিজেপিক বাংলাদেশী মিয়ার ভোট নালাগে, এই মন্তব্য মন্ত্রী পীযুষ হাজরিকার। বদরুদ্দিন আজমলক প্রত্যুত্তর দিব লাগে অসমীয়া যুবক যুবতীয়ে। কামেরে যোগ্য প্রত্যুত্তর দিব লাগে আজমলক। আমার হাতৰ পৰা তেওঁলোকে কাম লৈ গৈছে, আমি অসমীয়া লড়াই কিছুমান কাম নকৰো। আমাৰ হাতৰ পৰা কাম গুচি যোৱাৰ বাবে বদরুদ্দিন আজমলৰ দৰে মানুহে তুচ্ছ তাচ্ছিল্য কৰে অসমীয়া মানুহক। আমাৰ কামখিনি আমি কৰি ল'লে তুচ্ছ তাচ্ছিল্য কৰিব নোৱাৰে। বাংলাদেশীৰ ভোট বিজেপিক নালাগে। আগন্তুক 2 বছৰলৈকে বাংলাদেশী মিয়াৰ ভোট নালাগে বিজেপিক, এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ। বদরুদ্দিন আজমলক প্রত্যুত্তর দি এই মন্তব্য করে মন্ত্রী পীযুষ হাজরিকায়।
পরবর্তী খবর ইসরায়েল পেলেস্তান যুদ্ধর শেহতীয়া আপডেট। এই যুদ্ধত এই পর্যন্ত 1000 সন্ত্রাসবাদী নিহত হয়েছে, লগতে 10000 সাধারণ নাগরিকর মৃত্যু হয়েছে। আর বিশ্বের সন্ত্রাসবাদী ঘোষণা করা হামাসল মুরব্বী ইসমাইল হানিয়ার ঘরত এই মুহূর্তত ইসরায়েলে চলাইছে সর্ববৃহৎ আক্রমণ। হামাসর উপর ইসরায়েলের সর্ববৃহৎ আক্রমণ। এয়ার স্ট্রাইকত হামাসর মুরব্বীর ঘর ধ্বংস করিলে ইসরায়েলে। হামাসর মুরব্বী ইসমাইল হানিয়ার বাসগৃহলৈ মিসাইল নিক্ষেপ ইসরায়েলী হানার। বিশ্বর আটাইতকৈ দুর্দর্শ সন্ত্রাসবাদী হিসাবে ঘোষিত ইসমাইল হানিয়া। তুর্কীর পৰা ইসমাইল হানিয়াই ইসরায়েলের বিরুদ্ধে চলাইছিল কূটনীতি। 2019 চনের প্রায় তুর্কি আর কাতারের মাজত বহবাস করে আছিল সন্ত্রাসবাদীটে। আর দুই দিনের ভিতর 150 জন হামাস সন্ত্রাসবাদী নিহতর তথ্য প্রদান করেছে ইসরায়েলী সেনাই। সর্বমুঠ 1000তকৈ অধিক হামাস সন্ত্রাসবাদী নিহতর তথ্য দিছে ইসরায়েলের সেনাই। আর এই ভয়াবহ যুদ্ধত এই পর্যন্ত 24 জন ইসরায়েলী সেনার মৃত্যু হয়েছে। মাত্র গাজাতেই 10000ও অধিক লোকের মৃত্যু হয়েছে এই যুদ্ধত। আর হামাসর প্রথমটো আক্রমণত ইসরায়েলের 1400ৰ অধিক নাগরিকর মৃত্যু হয়েছে। পরবর্তী খবর, মুসলমানে বিজেপিক ভোট নিদিলেও আমি মুসলমানের বাবে কাম করে আছো আর করে যাম। মুসলমান লোকক আমি অরুণোদয় দিছো, দলং দিছো, কিন্তু আমি ভোট নাপাও। এই কথা জানিও মুসলমান লোকক আমি রেশন কার্ড দিছো, স্বাস্থ্য বিমা দিছো। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কয় যে বিজেপি সরকার মুসলমান সমাজের বাবে বললে বললে। মুসলমান লোকক আমি অরুণোদয় দিছো, দলং দিছো, ভোট নাপাও বলে জানিও মুসলমান লোকক আমি রেশন কার্ড দিছো, স্বাস্থ্য বিমা দিছো। ভোটর আশা নকরাক আমি মুসলমান লোকর বাবে কাম করছো। মুসলমান সকলক আমি বিনামূল্যে সেবা আগবাই আছো। খিলঞ্জিয়া মুসলমান লোকর জীবন পরিবর্তন করছো আমি। ভোট নাপাও বলে জানিও মুসলমান লোক সকলক অরুণোদয় দিছো, দলং বনায় দিছো। আর দুই এদিনের ভিতর খিলঞ্জিয়া মুসলমানের জরিপ আরম্ভ হব। মুসলমান লোকক ভয় দেখাই ভোট লো আছে কংগ্রেস এআইইউডিএফে। মুসলমান সমাজের সঙ্গে কংগ্রেস এআইইউডিএফর সম্পর্ক কেবল ভোটর। মুসলমান সন্দর্ভত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবর, নির্বাচনের পূর্বে বিজেপিত পদত্যাগর ধুমুহা। হাজার হাজার সমর্থকক লগত লৈ একেলগে 200ৰ অধিক বিজেপি নেতার কংগ্রেসত যোগদান। হাজার হাজার সমর্থকক লগত লৈ 200ৰ অধিক বিজেপি নেতার কংগ্রেসত যোগদান। নির্বাচনের পূর্বে বিজেপিত পদত্যাগর ধুমুহা। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের পূর্বে শক্তি বৃদ্ধি কংগ্রেসত। মুহূর্ততে বিজেপি নেতায় দল এড়ি যোগদান করেছে কংগ্রেসত। সাংসদ দিগ্বিজয় সিংয়ের উপস্থিতিত শ শ নেতায় যোগদান করে কংগ্রেসত।